একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিইসি জানালেন, আগামী 23 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সন্ধ্যা 7টায় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন একযোগে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ভাষণের শুরুতেই নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আইন শৃঙ্খলা রক্ষা, কর্মকর্তাদের প্রশিক্ষণ সহ মাঠ পর্যায়ে প্রস্তুতির সার্বিক বর্ণনা দেন। সব নাগরিককে নির্বাচনে সহযোগিতার আহ্বান জানান সিইসি। জনগণের হয়ে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিয়ে দেশের গণতন্ত্রের ধারা এবং উন্নয়নের গতিকে সচল রাখার আহ্বানও জানান তিনি। 13 মিনিট 24 সেকেন্ডের ভাষণে সিইসি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। বলেন, নির্বাচনে অল্প কিছু আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হবে। সিইসি জানান, তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 19 নভেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই 22 নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 29 নভেম্বর।